অরুণাচল প্রদেশকে নিজের অংশ দেখিয়ে চীনের নতুন মানচিত্র প্রকাশের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। বুধবার দেশটির গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। দক্ষিণ চীন সাগরে মালয়েশিয়ার সমুদ্র সীমার কিছু অংশকেও বেইজিং নিজের দাবি করায় তা প্রত্যাখ্যান করেছে দেশটি। আর গেল সপ্তাহে জিনপিং মোদি বৈঠকের পরও চীনের এই ধরনের পদক্ষেপ সীমান্ত সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজের ভূখণ্ডের অংশ দেখিয়ে সোমবার একটি স্ট্যান্ডার্ড ম্যাপ প্রকাশ করে চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়। এরপরই আবারও আলোচনায় দুই দেশের সীমান্ত সংকট। অরুণাচল প্রদেশ নিয়ে চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ভারত। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন দাবিকে অযৌক্তিক আখ্যা দেন। চীন এর আগেও তাদের মানচিত্রে অন্যান্য দেশের ভূখণ্ড নিজের দাবি করেছে, এটা তাদের পুরনো অভ্যাস। নতুন ওই মানচিত্রে তাইওয়ান এবং মালয়েশিয়ার সাবাহ এবং সারাওয়াক অঞ্চলের কাছে দক্ষিণ চীন সাগরে দেশটির সমুদ্র সীমার কিছু অংশকেও নিজের দাবি করেছে চীন। বিবৃতিতে এই দাবি প্রত্যাখ্যান করেছে মালয়েশিয়ার সরকার, প্রত্যাখ্যান করেছে তাইওয়ানও। গেল সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স শীর্ষ সম্মেলনের সাইডলাইনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, ওই বৈঠকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং উত্তেজনা প্রশমনে একমত হয় দুই দেশ। কিন্তু আলোচনার পরও চীনের এ ধরনের পদক্ষেপ দুই দেশের সীমান্ত সংকট সমাধানের বদলে পরিস্থিতি আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত নামে পরিচয় দেয় চীন। ঐতিহাসিকভাবেই অঞ্চলটিকে নিজ ভূমির অখণ্ড অংশ হিসেবে দাবি করে বেইজিং। অন্যদিকে চীন নিয়ন্ত্রিত আকসাই চীন মালভূমিকে নিজের দাবি করে আসছে ভারত। ভারত চীন সীমান্তরেখা বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল 3,440 কিলোমিটার দীর্ঘ। অঞ্চলটিতে নদী, লেক এবং বরফের পাহাড় থাকায় বিভিন্ন সময়েই সীমান্তে হেরফের হয়ে থাকে, আর এ নিয়েই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিবাদ। বিভিন্ন সময়ে সীমান্তে মুখোমুখি অবস্থান নেয় চীন ও ভারতীয় সেনারা, দেখা দেয় উত্তেজনা। সবশেষ গেল বছরের ডিসেম্বরে লাদাখের তাওয়ান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।